আসসালামু আলাইকুম। ইউটিউবে এখন ইমপ্রেশন আর ধারাবাহিকের ওপরে করে না। দেখুন, একটা সময় এরকম ছিল, রাস্তাতে গেলেন, একটা জিনিস দেখলেন, ভিডিও করে পাবলিশ করে দিলেন, যে কোনো জিনিস টপিক মাথায় আসলো, ভিডিও করে পাবলিশ করে দিলেন। ধারাবাহিকভাবে যদি আপনি ভিডিও তৈরি করতেন আর প্রতিদিনই চ্যানেলের ইমপ্রেশন বেড়ে যেত। ইমপ্রেশন হচ্ছে মানুষের সামনে তুলে ধরা, এভাবে আপনার চ্যানেলে বেশি সংখ্যা ভিউ আসতো। আপনার চ্যানেলের কন্টেন্ট খারাপ হলো, রেগুলার বেসে ভিডিও আপলোড করার কারণে কিন্তু চ্যানেলের ইমপ্রেশন বাড়িয়ে দিত অ্যালগরিদম মেশিন, আর বর্তমানে সেটা টোটালি অফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনি রেগুলার বেসে ভিডিও করতে হবে, প্লাস কন্টেন্টকে ইম্প্রুভ করতে হবে। আপনার ভিডিওতে অপটিমাইজ ভিউ থাকলে আপনার চ্যানেলকে রান করানো হবে। এখন ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে দুইটা তিনটা ভিডিও আনতে হবে, প্লাস কন্টেন্ট ইম্প্রুভ করতে হবে, ওভারঅল স্কোর ভালো থাকতে হবে, ভিডিওর সাউন্ড কোয়ালিটি, কন্টেন্ট, ভাইরাল টপিক এবং ভিডিওর উপস্থাপনা টোটালি মিলিয়ে ভালো থাকতে হবে। একটা ভিডিওতে অ্যাক্টিভিটি যদি থাকে, অপটিমাইজ পারফর্ম যদি থাকে, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক করা সম্ভব। আগের মতো ভিডিও পাবলিশ করে দিলে এখন চ্যানেল যদি র্যাঙ্ক কেনা, ওটা ইম্পসিবল, টোটালি একদম ইম্পসিবল বললেই চলে।